কেরানীগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী মাদক সম্রাট কালা জরিপকে বিদেশি অস্ত্র ও মাদক সহ আটক করেছে র‍্যাব 10। নিজস্ব বাহিনী দিয়ে বিভিন্ন মানুষের জমি দখল, চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যা মামলা সহ বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে জরিপ সহ তার তিন সহযোগীকে আটকের কথা জানান র‍্যাব 10 এর পরিচালক মোহাম্মদ ফরিদউদ্দিন। রাজধানীর কারণবাজারে সংবাদ সম্মেলনে জানানো হয়, কালা জরিপ 15 বছর যাবত ডিশের ব্যবসার আড়ালে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় মাদক ও চাঁদাবাজি করে আসছিল। কালা জরিপের বিরুদ্ধে প্রায় 10টি মামলা সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগের ভিত্তিতে গত 18 জানুয়ারি রাতে হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, একটি গাড়ি, নগদ প্রায় 2 লাখ টাকা, গুলি, মদ ও ইয়াবা সহ আটক করে র‍্যাব। কালা জরিপ একটা বাহিনী পরিচালনা করছেন দীর্ঘদিন ধরে। তিনি নিয়মিত ডিশের ব্যবসা করতেন এলাকাতে। সেই ডিশের ব্যবসার আড়ালে তার যে অফিস ছিল সেখানে বিভিন্ন লোককে ডেকে এনে এই টর্চার সেলে তাদের জমি লিখে নেওয়া, জমি অন্যের সাথে ডিড করা, জমিগুলো দখল করার জন্য তিনি তার এই টর্চার সেলটা ব্যবহার করতেন।